নমস্কার এই মুহূর্ত দিবলৈ সু এক ব্রেকিং নিউজ সমগ্র দেখতে বিতর্ক অব্যাহত আছে পিএফআইক লৈ ইতিমধ্যে পিএফআইক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তার মাজতে এবার পিএফআইক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে হুজাই বিধায়ক রামকৃষ্ণ ঘোষে তেওঁ উল্লেখ করেছে যে পিএফআই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে আর পিএফআই বোমা বিস্ফোরণ করবায় সবিক জানাই আছো এই মুহূর্ত টাইমিটর দর্শক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্ত পিএফআই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে এই মন্তব্য করেছে বিজেপি বিধায়ক রামকৃষ্ণ ঘোষে পিএফআইয়ে বোমা বিস্ফোরণ করে কেবল পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়াই নহয় পিএফআইয়ে আনকি বোমা বিস্ফোরণ করে আরএসএসে সাংস্কৃতিক বিচারধারার কথা কয় আর আরএসএসর হইতে পিএফআইর কোনো ধরনের তুলনাই নহয় আরএসএসে কেবল মাত্র সাংস্কৃতিক বিচারধারার কথা হে কয় দেশজুড়ি পিএফআই নিষিদ্ধ হওয়ার পিছতে এই বিস্ফোরক মন্তব্য করেছে বিজেপি বিধায়ক বিজেপি বিধায়ক রামকৃষ্ণ ঘোষে কেতবোৰ মন্তব্য করেছে পিএফআই সন্দর্ভত আর সাংসদ আব্দুল খালেকর বিরুদ্ধেও সরব হওয়া দেখা পোৱা গল রামকৃষ্ণ ঘোষক এক প্রকার সাংসদ আব্দুল খালেকক ক্ষুদ্ধার সমালোচনা করলে বিধায়ক রামকৃষ্ণ ঘোষে পুনর্বার কৈছো যেহেতু পিএফআই সমগ্র দেশত ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেবল ইমানেই নহয় পিএফআই বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তর লগতে অসমতো পিএফআই বিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে ইজনের পাছত আনজন পিএফআই সদস্যক আটক করা হয়েছে কার্যালয় ভাঙি দিয়া হয়েছে তার মাজতে এই বিতর্ক অব্যাহত থাকার মাজতে এবার প্রতিক্রিয়া প্রকাশ করেছে হুজাই বিজেপি বিধায়ক রামকৃষ্ণ ঘোষে সংবাদ মাধ্যমের আগত পিএফআই সন্দর্ভত মন্তব্য করেছে যে পিএফআই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে আর পিএফআইয়ে বোমা বিস্ফোরণ করবা এই মুহূর্তত রামকৃষ্ণ ঘোষের মন্তব্য আছে কি কৈছে সংবাদ মাধ্যমের আগত এই মুহূর্তত সেই মন্তব্য শুনাই লোক বিচারিছো টাইম এইটর দর্শকক আর এস এস হল সাংস্কৃতিক রাষ্ট্রবাদর কথা কয় সাংস্কৃতিক বিচারধারার কথা কয় ভারত কেনেকে একেখন হয়ে থাকবে সেইটো কথা কয় আর পিএফআই কি করে তেখেতসকলে বোম ব্লাস্ট করে দেশ বিরোধী কথা কয় পাকিস্তান জিন্দাবাদ করে আব্দুল খালেকর নিচিনা এজন দেশ বিরোধী মানুষ মোর লাইফত দেখা নাই তেখেতে আর এস এসর বিরুদ্ধ কোয়ার আগতে জানিব লাগে হোয়াট ইজ আর এস এস তেখেতে নাজানে এটা সাংসদ কোরপরা সাংসদ হয়েছে তেখেতে মই বুঝি নাপালো কি মানে মানে জানিব লাগে মিনিমাম হিস্ট্রিটো জানিব আর এস এসত এটা রাজনৈতিক ফোর্সে মানে কিবা এটা কারণ রাজনৈতিক উদ্দেশ্যত তেখেতসকলে ব্যান করেছিল কিন্তু আজিলে কোনে কব পারিব নাকি আর এস এস কিবা বোম ব্লাস্টত জড়িত হয়েছিল কিবা বোম তেখেতলে পাইছে বা তেখেতসকলে কার্যকর্তা পাইছে কার্যকর্তার ঘরত পাইছে কোনবা কার্যকর্তা জড়িত হয়ে আছে আজিলেকে কোনো পোৱা নাই কিন্তু পিএফআই তো দেশ বিরোধী ফোর্স পিএফআই তো ব্যান হবই লাগে আব্দুল খালেক জানিব লাগে তেখেতে অসমৰ নিচিনা এটা ঠাইৰ পৰা এমপি হৈ গৈছে তেখেতে ৰিপ্ৰেজেণ্ট কৰে প্ৰতিনিধিত্ব কৰে এটা এজন মানুহ বা আমাৰ অসম ৰাজ্যক তেখেতে প্ৰতিনিধিত্ব কৰে তেখেতে তাৰ ডিগনিটিটো ৰাখিব লাগে ক'ত আৰ এছ এছ আৰু ক'ত পি এফ আই আচৰিত হৈছোঁ মই তাৰ মই গঢ়ি আনোঁ মই তীব্ৰ গঢ়ি আনোঁ তাৰ নিচিনা এনেধৰণৰ মন্তব্য যদি কৰিছে সেইটো ইমান দিন যে ভাৰতত চলি আছিলে এইটো আচৰিত কথা আজি আপোনালোকে চাব ইউ পি এ গভৰ্ণমেণ্টৰ সময়ত এই সংগঠনটো বহুত বাঢ়িছিলে আৰু আমি সদায় কৈছিলোঁ এই সংগঠনৰ ওপৰত আমাৰ পুৰা তীক্ষ্ণ নজৰ আছিলে আগৰ পৰাই ভাৰতত যিকোনো প্ৰান্তত য'তে সাম্প্ৰদায়িক দাংগা হয় এই সংগঠনটো জড়িত হৈ থাকে এনে ধৰণৰ সংগঠনক যেতিয়া আমাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীয়ে ব্যান কৰি দিয়ে তেতিয়াতো অভিনন্দনৰ যোগ্য আর মোর ফালের পর আমি অভিনন্দন জানাইছো আর আমার হুজাই রাইজর ফালের পর আমি অভিনন্দন জানাইছো আর রাজ্য সরকারও আমার রাজ্য সরকারে বিশেষ ব্যবস্থা লৈছে যাতে ইহতে একো কাম করব নোৱাৰে কারণ ইহতে আপনাদের চাব পাকিস্তান জিন্দাবাদ আর বিভিন্ন ধরনের মৌলবী বিভিন্ন ধরনের মাদ্রাসাবিলাকক একটিভ করে তেখেতসকলে দেশ ধরে কামত লিপ্ত থাকে এনে ধরনের সংগঠন যদি আমার একটিভলি কাম করে তেতিয়ালে অসমখন আর অসম অসম নহয় গোটেই ভারতখন একেখন হয়ে থাকিব নোৱাৰে সেই কামটো বহুত আগতে হব লাগে আগতে হব লাগিছিল মানে বহুত আগৰ পৰা চলি আছিল আগতে ইহঁতৰ নাম সিমি আছিল সিমিৰ নামটো চেঞ্জ কৰি তেখেতসকলে কৰিলে পিএফআই
আর পিএফআইর যে ফান্ডিং চাই আপনাদের চাব আরবিয়ান কান্ট্রিজের পর ফান্ডিং বিলাক আসে সেই ফান্ডিংর পয়সাটু দি তেখেতকলে বিভিন্ন ধরনের দেশবৃদ্ধি কামত লিপ্ত আসে যে আপনাদের লক্ষ্য করেছে যে যেতিয়া আপনার দিল্লিত যেটা শাহিবাগ আন্দোলন হয়েছিল কার বিরুদ্ধ তেখেতকলে করেছিলেন তেখেতকলে করেছিলেন তো এই সবে জানে তো এনে ধরনের মানে দেশবৃদ্ধি শক্তি এনে ধরনের যদি আরও আছে ইহতক বেন্ট।